আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র জুমা মোবারক। তো আজকে পবিত্র রমজানের শেষ জুমা। তো হয়তোবা এই রমজানে যারা পবিত্র রমজান উপভোগ করেছেন কিংবা আল্লাহর নিয়ামত পেয়েছেন, হয়তো আগামী বছর অনেকে হয়তোবা এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন। কেউ হয়তোবা এই দুনিয়ার হয়তো অনেকে দুনিয়ার মাটি থেকে বিদায় করবেন পরকালে। তো আপনাদেরকে অবশ্যই আমি অনেক সময় বলে থাকি যে গরিব অসহায় কিংবা হতদরিদ্র মানুষকে দান করার জন্য, তো অবশ্যই আপনার দানটা করবেন, যে ব্যক্তিকে দান করবেন ওই ব্যক্তির চেহারা কিংবা ফেস কখনো দেখাবেন না, হয়তো বা আপনার আর্থিক সহায়তার জন্য হয়তো হালকা অধিক টাকা কিংবা সম্পদ দিবেন, হয়তো বা কিছু দিবেন। তিনি আসলে যে অল্প টাকার জন্য যে আপনার কাছে যে জিম্মি এটা না, আপনি উপহারস্বরূপ দিয়েছেন, অবশ্যই ওনার ছবিটা ব্লার করে রাখবেন, ছবিটা দেখাবেন না। আর ভিডিওটা করলে সমস্যা নেই, কারণ ভিডিওটা হয়তো আপনার দেখা দেখি হয়তো আপনার হয়ে অনেকে উদ্বুদ্ধ হয়ে দান করবে আপনার দেখা অনুসারে। তো অবশ্যই ওনাদের যাদেরকে দিবেন তাদের ছবি করবেন না। আর যে ব্যক্তিকে দেখতেছেন উনি আমার বাবা, গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে খুবই আন্তরিকভাবে করে। তো আমি যেহেতু প্রবাসে আছি, আমার বাবার মাধ্যমে অন্ততপক্ষে নিজের যতটুকু চেষ্টা আছে সামর্থ্য আছে ততটুকু দিয়েছি। আর আপনারা অবশ্যই বিত্তবান যারা আছেন, যারা প্রভাবশালী হয়তো টাকা সম্পদের দিক দিয়ে রয়েছেন, আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আসলে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কিংবা কোটিপতি কিংবা যত বিলাস বহুল থাকুক না কেন, বিলাসী তো একদিন সমাপ্তি ঘটবে কিংবা একদিন চলে যেতে হবে। তো অবশ্যই করে নিজের বিবেক জাগ্রত করবেন, আর নিজের আত্মীয় স্বজন আশেপাশে যতটুকু যারা আছে তাদেরকে অন্ততপক্ষে করবেন, দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাইরে এরিয়াতে অথবা ব্যক্তিগতভাবে যদি আপনি নিজের থেকে নিজের কাছের আশেপাশে মানুষকে দিয়ে থাকেন, বাইরের পরবর্তী সময় আপনি করতে পারবেন। তো এদিক দিয়ে যদি আমরা যদি নিজেরা নিজের ব্যক্তিগতভাবে নিজের আশেপাশে মানুষকে সাহায্য সহযোগিতা করি, আসলে দেখা যাবে আমাদের দেশে কিংবা এই পৃথিবীতে হতদরিদ্র মানুষের সংখ্যাটা একেবারে কমে যাবে। তো মানুষ আসলে নিজের কষ্ট কিংবা অভাব হয় একমাত্র হয়তো বা নিজের নিয়তির জন্য, নিজের ভুল নিজের অপচেষ্টার জন্য। তো অবশ্যই নিজেরা চেষ্টা করবেন সফলতার জন্য, এবং বিত্তবান যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন, হয়তো বা তাদের চেষ্টা তাদের যোগ্যতা দক্ষতার কারণে হয়তো বা অনেকে সফল। তো আপনারা অবশ্যই যদি তাদের পাশে না দাঁড়ান, তাহলে আসলে নিজের যে শত কোটি টাকার মালিক হয়তো বা অনেক প্রভাবশালী কিংবা অনেক সম্পদের মালিক, সেটা একসময় আপনার বিলীন হয়ে যাবে, হয়তো নিজের আত্মা নিজের বিবেক কখনো আপনাকে করবে না, একদিন না হয়েকদিন আপনাকে প্রশ্ন করবে যে আপনার এই সম্পদ এই ক্ষমতা কিংবা এই অর্থ কীভাবে অপব্যবহার করেছেন অথবা কীভাবে ব্যবহার করেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা অন্য একজন ব্যক্তি যে বিত্তবান আছে, হয়তোবা যারা টাকা সম্পদের মালিক, ওনার হয়তোবা বিবেককে একটু হলো হবে, তার বিবেক জাগ্রত হবে এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।